আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে নাম্বার ওয়ান টেক নিউজ হলো উইন্ডোজ 11 কিন্তু মার্কেটে এসে পড়েছে, এটা আপনারা সবাই কম বেশি জানেন। বাংলাদেশেও কিন্তু খুবই রিসেন্টলি আপনাদের কম্পিউটারে উইন্ডোজ 11 আপডেট এসে পড়বে, তখন আপনারা আপডেট শুরু করে দিবেন। এটা মোটামুটি একটা ডিক্লারেশন এসে পড়েছে, হতে পারে এই সপ্তাহ বা আগামী সপ্তাহ থেকে আপনারা উইন্ডোজ 11 আপডেটটা আপনার কম্পিউটারে করে ফেলতে পারবেন, যদি আপনার কম্পিউটারে কনফিগারেশন উইন্ডোজ 11 সাপোর্ট করে থাকে। দেন আমাদের আজকের দিনের সেকেন্ড টেক নিউজটা হলো, এটা আসলে গতকালকে নিউজ ছিল, আমি গতকালকে বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো স্যামসাং গ্যালাক্সি S22 Ultra আউটলুকে যে রেন্ডার লুকসটা হয় সেটা আমরা পেয়েছি, মানে আউটলুক কেমন হবে দেখতে তার একটা লিক্স থেকে কিছু ছবি আমরা পেয়েছি। সেটা দেখে আপনাকে সত্যি কথা বলতে স্যামসাং গ্যালাক্সি A32 যে ফোনটা ছিল সেটারই একটা প্রিমিয়াম ভার্সন মনে হবে, মানে A32 মতোই ক্যামেরাগুলো মনে হবে যে মোবাইলের উপরে গেঁথে দেওয়া আছে, যেটা আসলে পার্টিকুলারলি আমার কাছে পার্সোনালি খুব একটা পছন্দ হয় নাই। কারণ এই ধরনের ক্যামেরা যে বাম্পটা থাকে এটা অনেক সময় পকেটে রাখতে গেলে ক্যামেরা বাম্প ভেঙেও যায়, ইভেন ক্যামেরা গ্লাসটাও ভেঙে যায়। সো এর থেকে বেটার একটা ক্যামেরা হাউস তৈরি করে তার উপরে যদি ক্যামেরাটা বসানো থাকে সেফ থাকে, বাট স্টিল দেখা যাক, এটা তো প্রিমিয়াম ফোন হতে পারে, অনেক স্ট্রং থাকবে। স্যামসাং A32 একটা মিড রেঞ্জের ফোন ছিল, সো ওর থেকে এটার কোয়ালিটি তো অবশ্যই অনেক ভালো হবে। বাকিটা আমরা আর তো বেশি দিন নাই, জানুয়ারি মাসে লঞ্চ হতে পারে, তখন আমরা দেখলে বা বুঝতে পারবো কেমন হবে এই ফোনটার ক্যামেরা। এদিকে ভিভোর সাব ব্র্যান্ড IQ কিন্তু ভিভো থেকে বের হয়ে এখন কিন্তু আলাদা হয়ে গিয়েছে, তো খুবই সুন আমরা শুনতে পাচ্ছি যে IQ অফিসিয়ালি আসবে, ইভেন OnePlusও কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে তাদের শোরুম দিয়ে আসার প্ল্যান করতেছে। এখন দেখা যাক কবে তারা আসে, এটা অনেকদিন ধরে শুনতেছি, কিন্তু IQ 9 সিরিজের দুটো ফোন আসতে যাচ্ছে আগামী বছর জানুয়ারিতে, এবং তাতে থাকবে হলো কোয়ালকম স্ন্যাপড্রাগনের 898 প্রসেসর। এইটাই প্রথমত আমরা রাইট নাও লিক্স পেয়েছি। গতকালকে আমরা বলেছিলাম না যে একটা ফোন আসতে পারে ভিভোর যেটা স্ন্যাপড্রাগনের 898 প্রসেসর থাকবে, সম্ভবত সেইটাই IQ-র ফোন, যেহেতু ভিভোর আন্ডারে আগে IQ ছিল, এখন তো আলাদা হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই আমরা IQ নামটা শুনতেছি। বাট আগে ভিভোর নামে ছিল দেখে আমরা আগে ভিভোর নামে শুনছি, বাট আমরা কিন্তু একটা মডেল শুনেছিলাম যতদূর আমার মনে আছে SM8450, যেটা দিয়ে সর্বপ্রথম স্ন্যাপড্রাগনের 898 প্রসেসর দিয়ে আসবে, মোস্ট প্রবাবলি সেটা স্যামসাংয়ের S22 Ultra ফোনটাও হতে পারে। এদিকে অ্যাপল কিন্তু টেসলার মতো সেলফ ড্রিভেন কার তৈরি করতেছিল, বাট টেসলার মতো এতটা সাকসেসফুল তারা এখনও হতে পারেনি, কিন্তু তারা কিন্তু কাজ করে যাচ্ছে। বাট রিসেন্টলি অ্যাপল যেটা করেছে যে টেসলার কিছু ইঞ্জিনিয়ার রয়েছে তাদেরকে অ্যাপল নিয়ে নিয়েছে তাদের কোম্পানিতে, সম্ভবত সেসব ইঞ্জিনিয়াররা টেসলা থেকে বের হয়ে অন্যান্য কোম্পানিতে গিয়েছে, এখন তাদের থেকে সেইসব লোককে তারা অ্যাপেলে নিয়ে নিচ্ছে। সো অ্যাপল যেহেতু ভালো ভালো এমপ্লয়ি হায়ার করতেছে তাদের সেলফ ড্রিভেন কার মার্কেট আনার জন্য, হতে পারে আমরা খুবই সুন অ্যাপেলের সেলফ ড্রিভেন কার দেখতে যাচ্ছি। বাট ফ্যাক্ট হলো অ্যাপেলের সেলফ ড্রিভেন কারের প্রাইস কেমন হয়, বিকজ তাদের প্রাইস যদি অনেক বেশি হয় এবং তাদের লুকস যদি আবার প্রিমিয়াম হয় তাহলে চলবে, বাট প্রাইস যদি বেশি, লুকস যদি নর্মাল, পারফরমেন্স যদি নর্মাল হয় তাহলে বাংলাদেশের ওয়ালটন সিম্ফনির মতো হয়ে যাবে, বাকিটা আসলে সময় আসলে আমরা বুঝতে পারবো। এদিকে রিয়েলমি রিসেন্টলি ডিক্লেয়ার করলো যে তাদের নতুন একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন আসবে, যেটা চাইনিজ প্রাইসে হবে 4000 চাইনিজ ইয়েন, অর্থাৎ বাংলাদেশি টাকা কনভার্ট করলে 60,000 টাকা, অফিসিয়ালি যদি আসে তাহলে 70-80,000 টাকা দাম হতে পারে। বাট সেই ফোনটা তারা আগামী বছর শুরুর দিকে নিয়ে আসবে এবং ওইটাই সম্ভবত রিয়েলমির সবচেয়ে এক্সপেন্সিভ ফোন হবে নেক্সট ইয়ার, এবং তারা এটাও বলতেছে যে তাদের প্রাইসও ফোনের আস্তে আস্তে বাড়তে পারে। যাই হোক, রিয়েলমি আগামী বছর যেটি আনুক বা না আনুক, কালকে অর্থাৎ আগামীকাল বাংলাদেশ মার্কেটে কিন্তু রিয়েলমির 3টা ফোন লঞ্চ হবে, তার মধ্যে একটা হলো Realme GT Neo 2 ফোন, আরেকটা হলো Realme Narzo 50 iPhone, আরেকটা হলো Realme C25 Y ফোন, এবং তার পাশাপাশি রিয়েলমির একটা প্যাডও লঞ্চ হবে। সো আপনারা খুবই সুন এই 2টা মোবাইলের রিভিউ আমাদের চ্যানেল থেকে দেখতে চাচ্ছেন। আজকের ভিডিওটা আমি আসলে বেশি বড় করলাম না, বেশ কিছু কাজ রয়েছে, বেশ অনেকগুলো ফোন নিয়ে আমি রিভিউর কাজ করতেছি, দ্যাটস আজকের টেক নিউজটা আমি এখানেই শেষ করে দিতে চাচ্ছি। ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সাথে দেখা হবে কোনো না কোনো একটা ফোনের রিভিউ নিয়ে, এই 2টি ফোনের যে কোনো একটির মধ্যে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে এই সময়, দোয়া করবেন কিন্তু, ঠিক আছে? আল্লাহ হাফেজ।